হাই বন্ধুরা, আমরা এখন এসেছি মানিকগঞ্জ জেলার সিংহের উপজেলা জামিরতলী ইউনিয়ন রাজনগর গ্রামে একটি আম বাগানে। সেই আম বাগানে অনেক আম আছে সুন্দর সুন্দর, সেই আমগুলো আমরা দেখতে এসেছি। সো এখান থেকে অনেক আম বিদেশে রপ্তানি হয় এবং জেলাগুলোতে চাহিদা পূরণ করে দেশের মন জয় করেছে। সেই আমগুলো আমরা দেখতে এসেছি, অনেক বড় বড় এবং অনেক সুন্দর সুন্দর আম রয়েছে এখানে। সেই আমগুলো আমরা এখন দেখবো এবং দেখছি। সো এই আমগুলো অনেক সুন্দর। এই আমগুলোর নাম রয়েছে ন্যাংরা আম, ফজলি আম এবং থাইল্যান্ডের এবং বিভিন্ন দেশের আম রয়েছে এখানে, এই রাজনগর গ্রামে। এখানে এম আরেকটি বলেছেন বিভিন্ন দেশের গাছ রয়েছে, আম গাছ এখানে। সেই আম এবং গাছগুলো দেখতে এসেছি, অনেক সুন্দর সুন্দর আম এবং অনেক ছোট ছোট গাছে আমগুলো বড় বড় আম ধরেছে। সে আম আমাদের দেশে প্রবাহিত হচ্ছে এবং চাহিদা পূরণ করছে। চাহিদা পূরণ করার পর সেই আমগুলো বিদেশে রপ্তানি হচ্ছে, সেখান থেকে মালিকরা অনেক লাভবান হচ্ছে। সে আমগুলো আমরা দেখছি। সো আপনার দেখে আম আমাদের অনেক প্রিয় প্রিয় একটি ফল। তো আমরা আম সবাই খাই, আমগুলো আমাদের প্রিয় একটি ফল। সে ফল হলো বিভিন্ন জায়গা থেকে সেই আমগুলো এবং আমের বাগানটি দেখতে আসে অনেকেই। যেমন ধরো, আমরা এই বাগানের প্রবাহিত কথা শুনে সেই বাগানটিতে এসেছি। এই বাগানে অনেক বড় বড় আম পাওয়া যায়, সেই আম অনেক লাভবান করে দেয় মালিককে। আমগুলো দেখতে অনেক সুন্দর এবং আম অনেক সুন্দর সুন্দর আম, সে ছোট বড় লম্বা এবং বিভিন্ন নামে পরিচিত সেই আমগুলো। আমগুলো আমরা দেখছি। সো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, আম অনেক সুন্দর আম। এই আমগুলো আমাদের সবার প্রয়োজন। সো আমরা সব আম দেখছি। আম আমরা ছোট বড় অনেকেই পছন্দ করি। আম আমাদের দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য। সো আম খান, আমের শক্তি পান, শরীর সুস্থ থাকুক এবং ভালো থাকেন। এবং এখানে অনেক ফল রয়েছে, লেবু ইত্যাদি।